পুনৰ এইখন অসমত নারী নির্যাতনের ঘটনা। গর্ভবতী মহিলার উপর দলবদ্ধ আক্রমণ সংঘটিত হয়েছে ধুবুরী জেলার চাপর থানার অন্তর্গত যোগীপাড়া ভালুখোয়া গাঁত। যা 7 জুলাইত নিশা একেখন গাঁরে গণি শেখ, হামিদুর শেখ আর হালিমা বিবি নামের তিনি পাখন্ডই মহিলাগীক দলবদ্ধ আক্রমণ করে। আক্রমণত গর্ভবতী মহিলাগীর পেটত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়াত সন্তান নষ্ট হয়ে যায়। মুসরি মরছে, মরার পাছত মুই আহিব চুং করে নিবা রাস্তাতে মোক ঠিক মতে গুণি হামদুল আর হালিমা ঠিক মতো ছুরি মারছে। মারার পরে ওতে থেকে ফির চেসরায়ে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যায় আমাকে মারছে। মারার পরে আমি আধা ঘন্টা পরে দেখি বাসের ছাড়ত পড়ে আছি, পেটত লেটতেছে। গর্ভবতী আছিলাম, গর্ভবতী আছিলাম 4 মাস। সেটু নষ্ট হয়ে গেছে। হামদুল, হালিমা তিনজনে ডাঙাইছে। ডাঙার পাছত মই অজ্ঞান হয়েছো, টানি চেসরে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে আরো বহুত লেডিস মানুষ আছিল সিহঁতর ঘরত, সেইবিলাকও ডাঙাইছে। ডাঙায় মোক পাশের তলায় ফেলে দিছে। মোর মা এন্টকাল হয়েছে, মই তাতে গৈছিলো। তাক লৈ গেছো লগত। মই কোরআন আনবা কারণে মোর ঘরত পঠাই দিছো। উমার লগে যাওয়ার টাইমত টানি লৈ তাক বাড়ির ভিতরত পুরা ডাঙাইছে। গুণী আর হামিদুর আর হালিমা এই তিনিটা দিছো। পুলিশ গৈছিল? পুলিশ গৈছে না যাওয়া নাই এইটা আমি নাজানো। রোগীটাকো ক্লাস সাবলে আহা নাই পুলিশও। কিবা যে যেবিলাক ডাঙাইছে সেইবিলাকও আহা নাই। তুই যেটুত গর্ভত বাচ্চা আছিলে সেটু আমাক ডাক্তারে চাপরত এই কিবা করছিল, এডমিশন করছিল। চাপরের পর এডমিশন করা নাই। চাপরের পর কইছে যে তোমালোকে বঙাইগাঁওত লই যাও। আমি পাছত বঙাইগাঁও লই ট্রিটমেন্ট সোনোগ্রাফি করেছো। বাচ্চাটো তার পিছত নাই, মারা গেছে। বিষয়টো সন্দৰ্ভত পুলিশে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰা গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। চাপৰৰ পৰা সুৰত জামানৰ ৰিপৰ্ট, ডিবি নিউজ।